সাউদার দিনলিপি আমি হচ্ছি সাউদার তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এলাম আজকে ফুচকা রেসিপি নিয়ে অবশ্যই বাড়িতে সকলেই এটা আমরা ট্রাই করি কখনো ক্রাঞ্চি হয় না হয়তো কখনো বা ভালো করে ফুলে না তো আমার পদ্ধতিতে যদি তোমরা ফুচকাগুলো বানাও তাহলে খুব ভালো ক্রাঞ্চিও হবে আর খুব ভালো ফুলবে তোমরা ভিডিওটাকে ফুল দেখবে শুরু থেকে শেষ অবধি আমি অনেকগুলো টিপস দিয়েছি সেই টিপসগুলো যদি তোমরা ফলো না করো সেক্ষেত্রে ফুচকাটা ভালো ক্রাঞ্চিও হবে না আর খুব ভালো ফুলবেও না বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তোমরা ফুচকা বানিয়ে ফেলতে পারো শুধুমাত্র একটি উপকরণ দিয়েই আমি তোমাদেরকে ফুচকা বানানো দেখাবো এখানে কোনো আটা বা ময়দা আমি ব্যবহার করব না তাহলে চলো রেসিপিটা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফুচকার উপকরণ নিয়ে এখানে আমি মিহি সুজি নিয়েছি তোমাদের কাছে মিহি সুজি না থাকলে তোমরা মোটা সুজিটাকে ব্লেন্ড করে নিতে পারো এখানে আমি বড় স্পুনের 15 স্পুন মতো আমি এখানে সুজি নিয়েছি 4 স্পুন মতো এখানে আমি গরম তেল দেব তেলটা যেন খুব গরম থাকে খুব বেশি ঠান্ডা যেন না থাকে একদম গরম তেল এখানে দিতে হবে তোমাদের যদি সুজির পরিমাণ বেশি থাকে বা তোমরা ফুচকা বেশি বা কম বানাতে চাও সেক্ষেত্রে তেলের পরিমাণটাও তোমরা নিজেরাই অ্যাডজাস্ট করে নিও আমি এখানে 15 স্পুন সুজির সাথে 4 স্পুন মতো আমি এখানে গরম তেল ব্যবহার করছি এরপর ভালোভাবে এটাকে মাখিয়ে নেব খুব গরম অবস্থায় এটাতে হাত দেওয়া যাবে না তো স্পুনে করেই তোমাদেরকে মাখাতে হবে তারপর আস্তে আস্তে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি হাতে করে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব তোমরা বুঝতেই পারছো সুজিটা একদম ভিজে গেছে এরপর আমি হালকা হালকা ভাবে গরম জল দিয়ে দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব এখানে অবশ্যই তোমরা গরম জলই ব্যবহার করবে ইশোদ উষ্ণ গরম জল তাহলে সুজিটা মাখানোটা ভালো হবে আর খুব বেশি নরম ভাবে এটা মাখানো যাবে না কারণ সুজিটা অনেকটাই ফুলবে একবারই অনেক জল দিয়ে এটা মাখানো যাবে না অল্প অল্প জল দিয়ে দিয়েই মাখাতে হবে যাতে করে এই সুজির ডোটা খুব বেশি নরম না হয় আবার খুব বেশি যাতে শক্তও না হয় এইভাবে সুজিটাকে মাখাতে হবে সুজিটা অনেকটাই বেশি ফুলবে তো বারবার জল দিয়ে দিয়ে এটাকে মাখাতে হবে আর জলটা গরম জলই ব্যবহার করতে হবে তাহলে সুজিটা ভালো ফুলবে আমি আরো একটু জল অ্যাড করব মাখানো আমার প্রায় কমপ্লিট ডোটা প্রায় রেডি হয়ে গেছে দেখো কেমন জালির মতো হয়ে যাচ্ছে তার মানে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এরপর এটাকে আমি আরেকটু মাখানোর পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য ডোটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটা কিচেন টিস্যু ঢাকা দিয়ে দেব যে কোনো কাগজও তোমরা ঢাকা দিয়ে দিতে পারো কারণ এই ডোটার মধ্যে যে এক্সট্রা রয়েল আছে সেটা টিস্যুটা অ্যাবজর্ব করে নিতে পারবে এটা ভালোভাবে ঢাকা দিয়ে দেব অন্যদিকে বাকি প্রিপারেশনগুলো করে নেব তাহলে ফিরে আসছি 15 মিনিট পর
আমি এখানে কিছুটা ড্রাই তেঁতুল নিয়েছি, সেটাকে আমি কিছুক্ষণ ভেজাতে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিচেন টিস্যুটা কতটা বেশি এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করেছে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ সুজিটা অনেক বেশি ফুলেছে, আর এটাকে খুব ভালোভাবে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এগুলোকে আমি ছোট ছোট করে লই করে নেব। ভালোভাবে মাখিয়ে নেব, তারপর এটাকে ছোট ছোট করে কেটে নেব। খুব ছোটও হবে না, আবার খুব বড়ও হবে না, ছোট ছোট করে গোল করে নেব। আর ফুচকাগুলো তোমরা যতটাই বেলবে ততটাই ভাজতে হবে, সবগুলোকে একসাথে বেলে রাখা যাবে না, নইলে ফুচকাগুলো খুব একটা ভালো ফুলবে না। যতগুলো একসাথে তোমরা ভেজে নিতে পারবে ততগুলোই বেলবে। একইভাবে আমি বাকি ডোটাকেও কেটে নেব। সবগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে, গোল করাও হয়ে গেছে। এরপর এগুলোকে আমি বেলে নেব। বেলাটা যেন খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি যাতে পাতলাও না হয়। খুব পাতলা হয়ে গেলেও ফুচকা ফুলবে না, আবার খুব মোটা হয়ে গেলেও খুব একটা ভালো ক্রাঞ্চি হবে না। একইভাবে আমি সবগুলোই ভালোভাবে বেলে নেব। তোমরা দেখতে পাচ্ছ কতটা ঠিক হয়েছে, ঠিক এইভাবেই বেলে নিতে হবে। আমি অল্প অল্প করেই বেলে নেব, সবগুলোকে একসাথে বেলবো না। যতগুলো ভাজা যাবে আমি ততগুলোকেই ভাজব। যতগুলো ভাজবো ততগুলো আমার বেলা হয়ে গেছে।
আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, সব একসাথে ভাজছি না। সবগুলোই মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো বেশ লালও হয়ে গেছে, খুব ক্রাঞ্চিও হয়েছে। এবার আমি এক এক করে সবগুলোকে তুলে নেব। এরপর তেঁতুল জলটা বানিয়ে নেব। তেঁতুলটাকে ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যাতে করে তেঁতুলের সিডগুলো আলাদা হয়ে যায়। এরপর ভালোভাবে ছেঁকে নেব। এরপর এর মধ্যে কিছুটা আমি জল অ্যাড করব। এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করেছি। তোমাদের তেঁতুল জল যদি বেশি লাগে সেক্ষেত্রে তোমরা বেশি কম করে নিতে পারো। তারপর এক এক করে সব উপকরণগুলো এখানে দিয়ে দেব। এখানে আমি 2 ধরনের লবণ ব্যবহার করেছি, বিট লবণ আর নর্মাল লবণ। তো প্রথমেই দিয়ে দেব বিট লবণ। তোমাদের কাছে বিট লবণ না থাকলে নাও দিতে পারো, বাট বিট লবণ দিলে তেঁতুল জলটা অনেক বেশি টেস্টি হয়। এরপর দিয়ে দেব নর্মাল লবণ। এরপর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি তার রেসিপিটা দিয়ে দেব। এরপর দেব অল্প চিনি। চিনি দিলে তেঁতুল জলটা অনেক বেশি টেস্টি হয়। এরপর দিয়ে দেব চাট মশলা। আর আমি শুকনো লঙ্কাকে তেলে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তো সেই ভাজা লঙ্কাটাও আমি দেব। অল্পই দিচ্ছি, তোমাদের যদি ঝাল বেশি লাগে বা কম লাগে সেক্ষেত্রে বেশি কম তোমরা করে নিও। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ি। এরপর দিয়ে দেব সবশেষে ধনিয়া পাতা। এরপর ভালোভাবে মিক্স করে নেব। একদম দোকানের মতোই তেঁতুল জলটা হয়ে গেছে, খেতে খুব ভালো লাগবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা আমার একদম রেডি। কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করবে। আমি যেই পদ্ধতিতে ফুচকাটা বানিয়েছি তোমরাও ঠিক এইভাবেই ফুচকাটা বানাবে, দেখবে ফুচকাটা খুব ভালো হবে আর ক্রাঞ্চিও হবে। ফুচকা খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। আর ফুচকাটা কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কত ইজিলি ফুচকাটা বানিয়ে ফেলা যায় শুধুমাত্র একটা উপকরণ দিয়েই। তাহলে তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করবে, আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।